চোলাই মদ উদ্ধারে বড়সড় সাফল্য পেল পূর্ব বর্ধমান জেলার রায়নার শেহারা বাজার পুলিশ ফাঁড়ির পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার অভিযান চালিয়ে তিনজন মহিলা চোলাই মদ পাচারকারীকে গ্রেপ্তার করে। এদিন শেহারা বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজেশ মাহাতর নেতৃত্বে অভিযান হয়। ধৃতদের কাছ থেকে অবৈধ 75 লিটার চোলাই মদ উদ্ধার হয়েছে। জানা যায়, ওই মহিলারা চোলাই মদ পাচার করার জন্য শ্রীধর বাজার এলাকায় দাঁড়িয়েছিল। পুলিশ তাদের হাতে নাতে ধরে ফেলে। ধৃত চম্পা দাস, পুতুল দাস এবং চাঁপা দাস দক্ষিণ শেহারা এলাকার বাসিন্দা। ধৃতদের এদিন বর্ধমান আদালতে তোলা হয়। রায়না থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা।